আড়ালের জন্য আর টোটাল তিনটে চ্যাপ্টার পড়ানো হচ্ছে, টোটাল তিনটে চ্যাপ্টার। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে জিও টেক্সটাইল, এরপরে আমরা হচ্ছে রেইনফোর্সমেন্ট নিয়ে একটা চ্যাপ্টার আছে। এটা আমরা তো জানো রেইনফোর্সমেন্ট মানে কি, শক্তি বৃদ্ধি করা, আর এটা নিয়ে একটা পড়বো। আর হচ্ছে আমাদের কিছু রিসেন্ট পাবলিকেশন হয়েছে টেকনিক্যাল টেক্সটাইলের উপর, যে রিসেন্ট পাবলিকেশনগুলো আছে এগুলো কিছু পেপার আছে, এই পেপারগুলো আমি ডাউনলোড করে তোমাকে দিব। ওটার উপর একটা দুটো চ্যাপ্টার থাকবে আর কি পরীক্ষার জন্য। তো টোটাল হচ্ছে তিনটে চ্যাপ্টার তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য থাকবে, এর মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা কোশ্চেন করা হবে, ঠিক আছে? সো আমরা যেটা মোটামুটি করছিলাম জিও টেক্সটাইল কিছুটা করা আসছিল, আমাদের কিছু বাকি ছিল সেগুলো একটু দেখবো। আমরা অলরেডি জানি যে জিও টেক্সটাইলটা কি সম্পর্কে আমরা জানি না। জিও জিও টেক্সটাইল কি ছিল বলতো? ভূমি, জানি না মনে আছে কিভাবে হচ্ছে রাস্তা করলে মাটি গুণাগুণ ঠিক থাকবে, মাঝে মধ্যে দেখা যায় রাস্তা ভেঙে যায়। এই জন্য কি সিভিল কনস্ট্রাকশন যারা জব করে তারা কি করে, প্রথমে মাটির গুণাগুণ পরীক্ষা করে, এগুলো কথা বলা হয়েছিল। তারপর নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। ঢাকা শহরে এখন দেখো প্রথম যে ফাংশনটা মেইন ফাংশন জিও টেক্সটাইল। আচ্ছা জিও টেক্সটাইল কমনলি ইউজ টু ইমপ্রুভ দ্য সয়েল। আমরা অলরেডি জানি যে সয়েলের মানে হচ্ছে মাটির গুণগত মান রক্ষার জন্য জিও টেক্সটাইল ব্যবহার করা হয়, জানো, রোড কনস্ট্রাকশনের জন্য। আরেকটা কথা বলা ছিল যে সেপারেশন, ফিল্টারেশন, প্রোটেকশন। সেপারেশন সম্পর্কে আমরা জানি, ফিল্টারেশন প্রোটেকশন সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করেছি। এখন আসলে জিও টেক্সটাইল ফর সেপারেশন, সেপারেশনটা কিভাবে হয়? আমরা স্যার ইন্টার কোয়াগুলো করে দেখছি, অর্থাৎ আমরা যখন রাস্তা তৈরি করি, কনস্ট্রাকশন করি, আমরা দেখে দেখেছি হচ্ছে ইট যখন ভাঙা হয়, ভাঙার পরে কি থাকে, ইটের সাথে গুঁড়ো গুঁড়ো অংশগুলো থাকে, তাই না? যদি গুঁড়ো গুঁড়ো অংশগুলো যদি আমরা হচ্ছে কনস্ট্রাকশনে কাজে লাগাই, তখন কি হয়, জমবে না, তখন হচ্ছে আমরা যে সিমেন্ট দিব সেই সিমেন্টটা লাগবে না, তখন কি হবে, রোডে কনস্ট্রাকশনে যেটা থাকবে সেটা কি হবে, গুণগত মান রক্ষা হবে না, এই জন্য রাস্তাগুলো কিন্তু ভেঙে যায়। সেই কথাটাই বলা হয়েছে যে জিও টেক্সটাইল উদ্দেশ্যে করা কি কি কাজে ব্যবহার করা হয়, ফর সেপারেশনের জন্য। আরেকটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা কি করি, সাধারণত যখন আমরা হচ্ছে শরবত বানাই, শরবতের কি নিচে একটা তলানি পড়ে যায় না? এখন ধরো আমি হচ্ছে এই শরবতটা আমি হচ্ছে ছাঁকনি দিয়ে সেপারেশন করলাম না, ফিল্টারেশন করলাম, তাহলে কি হইতে পারে, তলানিটা পড়বে না, না হলে কি হবে, মিক্সচারটা ভালো হবে, কি হবে, মিক্সচারটা ভালো হবে, কিছু একটা বাঁচবে না, মানে ময়লা অতিরিক্ত যে জিনিসগুলো এগুলো বাঁচবে, সেই জিনিসটার কথা মধ্যে বলা হয়েছে। আর যদি এই গিভিং রোড কনস্ট্রাকশনের জন্য আমরা যদি এটা করতে পারি, তাহলে কি হবে, কস্ট কিন্তু কমে যাবে। কেন কস্ট কমে যাবে, ধরো আমি গুণগত মান রক্ষা করে আমি হচ্ছে রাস্তা, কারণ হচ্ছে প্রতি বছর কিন্তু রাস্তা ভেঙে যায়, এই রাস্তা ভাঙার যে সম্ভাবনা এটা অনেকটা কমে যাবে, এই জন্য পরবর্তীতে কষ্ট অনেক
কমে যাবে। এই জন্য বলা হচ্ছে জিও টেক্সটাইল ব্যবহার করা হয় সেপারেশনের জন্য। যদি কখনো বলা হয় ভাই জিও টেক্সটাইল দিয়ে স্পোর সেপারেশন, এরকম এক্সাম্পল দিয়ে কিন্তু পরীক্ষা বুঝিয়ে দিতে হবে। ওকে, তারপরে আসো পরে যেটা কথা বলা আছে সেটা হচ্ছে জিও টেক্সটাইল ফর রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট মানে রাস্তা থাকে, কিছু কিছু ব্রিজ তৈরি করা হয়, দেখবা যে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 150 টন। 150 টনে হচ্ছে একটা ট্রাক যাইতে পারবে, কেন লাগতে পারবে বলতো? ঝামেলা না, এই জন্য কিছু ব্রিজের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে 150 টনের উপরে বা 200 টনের উপরে গাড়ি চলাচল ব্যবহার নিষিদ্ধ। মানে আমি কি শুনি না, মাঝে মাঝে দেখবা যে এখানে বসে থাকবো কিন্তু গাড়ি গেলে কি এটা মানে কি বলা, কি বলা হয়েছে বলতো? এটা কি বোঝানো হয়েছে যে দের আর ভেরিয়াস টাইপস অফ রিইনফোর্সমেন্ট কম্পোজিট, অর্থাৎ এই শক্তিবিদ্যার জন্য অনেক ধরনের কম্পোজিট ব্যবহার করা হয়। কি কম্পোজিট? সেই কম্পোজিট গুলোর কথাই কিন্তু বলা হয়েছে। কম্পোজিট মানে বোঝো, কম্পোজিট কি? মিক্স করা কম্পোজিট প্রোডাক্ট বলে না, পিসিসি পিসি ব্লেন্ডিং মিক্সিং, এটা হচ্ছে কম্পোজিট। সত্যি মানে মিক্স করা থাকে আর কি। শুধু একটা জিনিস যেমন হচ্ছে কি, নির্দিষ্ট পরিমাণে কি শক্তি প্রয়োগ করা হয়, তারপর কি বলা হচ্ছে দেখো, ঢাকা শহরের যে পানির অবস্থা তুমি আমি খাইলে, যদি এমনি খাই দিয়ে খাই তাহলে তুমি আমি মরে যাবো আর কি, বা বিভিন্ন রোগ জীবন করে ফেলবে আর কি। যেহেতু ফিল্টারেশনের জন্য ব্যবহার করা হয় না। তারপর দেখো জিও টেক্সটাইল ফর সিলিং। সিলিং মানে কি বলতো? সিলিং বলতে এটা বোঝানো হচ্ছে যে আটকায় দেওয়া। যেমন কি হয়, ধরো যে আমরা যে ফুটপাতে হাঁটি না, যে পানিগুলো ড্রেন দিয়ে যায় উপরে আর কি দিয়ে আসে, সিল করে দেওয়া মানে একটু বন্ধ করে না হয়। কি হয়, আমরা হাঁটতে পারবো পড়ে যাবো যে সিলিং করে দেওয়া হয়, এই জন্য প্রিভেন্ট করা হয়, প্রিভেন্ট রক্ষা করে। আমরা যে হাঁটি আমরা নিচে পড়ে যাই না, সিলিং করে দেওয়া হয়, সেই জিনিসটার কথা বলা হয়েছে। তারপরে জিও টেক্সটাইল ইন ড্রেনেজ সিস্টেম, গুণগত মান হতে পারে, তারপর বিল্ডিং তৈরি করা উচিত। তাহলে মোটামুটি
জিওডেসিয়ালের ফাংশন বা অ্যাপ্লিকেশন বলতে কি বলবো, জিওডেসিয়ালের ব্যবহার করা হয়, সেপারেশনের জন্য ব্যবহার করা হয়, রিইনফোর্সমেন্টের জন্য ব্যবহার করা হয়, ফিল্টারেশনের জন্য ব্যবহার করা হয়, ডেটা সিস্টেমের জন্য ব্যবহার করা হয় এবং সেলিং এর জন্য ব্যবহার করা হয়। শুধুমাত্র পরীক্ষা আসলে এটা এভাবে লিখে দেবো। হ্যাঁ উপরে উঠি তখন কি হয় বলতো, তারপরে তারপর কি ছিল তারপরে কম্পাটিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, টিয়ার স্ট্রেন্থ আর একটা কি ফ্রিকশন রেজিস্ট্যান্স। আচ্ছা ফ্রিকশন সম্পর্কে তোমার ধারণা আছে না? আচ্ছা ফ্রিকশনের ক্ষেত্রে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে স্টেরিক ইলেকট্রিসিটি, বলতে দাম। আচ্ছা স্টেরিক ইলেকট্রিসিটি আমাদের জন্য ভালো নাকি খারাপ বলতো? তৃতীয় ইলেকট্রিসিটি এটা তো ভালো না খারাপ? ভালো নাকি খারাপ? খারাপ। এটা যদি বেশি থাকে কি হবে বলতো? আমি যদি বলি ইলেকট্রিসিটিটা কমানো দরকার, কেন কমানো দরকার? যখন ঘর্ষণ হবে তখনই তো আপনার মনে করেন বলি তাহলে কি গুরুত্ব ছিঁড়ে যাবে সুতারা চালানো হয় তখন কি ওটার সঙ্গে সুতার সাথে মৌ দেওয়া হয়। মৌ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সুতারা মোমের মধ্যে পাস হবে আর মেশিন তো চলবে, মোমটা খুলে যাবে আর সুতার স্ট্রেনটা ঠিক থাকবে। এই জন্য হার্ডনিং এ সবসময় মনে রাখবা সুতাতে চালানো হয়, একটা মৌ দিয়ে চালানো হয়। ওকে অনেকে জিজ্ঞেস করতে হবে মোম কেন ব্যবহার করা, অর্থাৎ যে ফ্রিকশনটা হয় এই ফ্রিকশনে মোমটা গলে যাবে বাট সুতার গুণগত মান ঠিক থাকবে, এই জন্য সুতার স্ট্রেনটা ভালো থাকবে। আর যদি ফ্রিকশনটা বেশি হয় তাহলে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বলা যাবে অথবা বলা যেতে পারে রাইট নাম দ্য ক্যারেক্টারিস্টিক্স অথবা মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল প্রপার্টিস অফ।
জিও টেক্সটাইল, তাহলে এইগুলো মোটামুটি পয়েন্টগুলো লিখে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপর দেখো হার্ডলিং প্রপার্টিস কি আছে, হার্ডলিং প্রপার্টিস কি কি আছে দেখো তো, পোরোসিটি, পারমিয়াবিলিটি, তারপর পারমিয়াবিলিটি, ট্রান্সপারেন্সিটি, সোয়েল রোটেশন, ফিল্টারেশন, এগুলো একটু লিখে দিবা। তারপর কি ডিগ্রেডেশন প্রপার্টিস, বায়োডিগ্রেডেশন মানে তোমরা জানো, বায়োডিগ্রেডেশন মানে কি পলিথিন কি বলো তো, তাহলে কি তাহলে বায়োডিগ্রেডেশন মানে কি, তো এর সম্পর্কে মোটামুটি তোমার ধারণা আছে। তারপর হাইড্রোলিক ডিগ্রেডেশন, পলি ডিগ্রেডেশন, কেমিক্যাল ডিগ্রেডেশন, এগুলো মোটামুটি এলঙ্গেশন, এভেশন, রেস্টিং মানে তো বুঝবে, এভেশন রেস্টিং মানে কি, এভেশন ঘর্ষণ প্রতিরঙ্গ নাম শুনছো, রেস্টিং মানে এমনি রেস্টিং মানে কি, মোটামুটি লিখে দিবা। হ্যাঁ, পরীক্ষার জন্য এখন আসলে বেনিফিট হবে ইজিং দিয়ে দিচ্ছে, আমরা মোটামুটি জানি অনেকগুলো বেনিফিট আছে, কি কি বেনিফিট আছে সেগুলো একটু মোটামুটি দেখি তাহলে আমরা শেষ করতে পারবো। দেখো জিওটেক্সটাইল ইউজ টু প্রোটেক্ট দ্য কোস্টাল প্রপার্টিজ ফ্রম স্যান্ড ওয়েভ, কি বন্যা থেকে আমাদের রক্ষা করে, তাই না, কিভাবে রক্ষা করে, ওদের সমুদ্রের পাশে যেন, হ্যাঁ আমরা যে বাঁধ দিয়ে রেখে বেরিয়ে দিই, কারণ কি যে উচ্চ যে আমাদের যে সমুদ্রের যে স্রোত তখন কি হয় আরো অর্থ হয়ে আবার ফিরে আসে, আমরা যদি বাঁধগুলো না ব্যবহার করতে পারতাম তাহলে কি আমাদের জন্য কি হতো, যেমন যে হারে আমাদের হচ্ছে বাড়িঘর হচ্ছে নদী ভাঙনের শিকার হইতেছে, তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু চলতে থাকতো, এই জন্য বাদ দেওয়ার কারণে ঢাকা শহর রক্ষা হয়েছে, তোমরা জানো তো, এর জানো 1900 সম্ভবত 88 সালে আমার কো এলাকাতে মানে আমার রাইট সম্ভবত 1988 সালে বন্যার সময় কিন্তু ঢাকা শহর একদমই তলার মধ্যে ছিল, বাট এখন কিন্তু হয় না, কারণ হচ্ছে ওই যে বেরিবার, ওই বেরিবার দেওয়ার কারণে ঢাকা শহর পুরোটাই কিন্তু রক্ষা পায়, তোমাদের এটা জানা উচিত। তারপর দেখো জিওটেক্সটাইল হ্যাভ বিন ইউজড টু প্রোটেক্ট দা হোমমেড ফুটপ্রিন্ট অফ ন্যাচারালি প্রসেসড অফ আওয়ার্স দেন এন্ড টুরিস্ট, অর্থাৎ ওটা থাকার কারণে তুমি আমি এখন মানে সেফ আর কি, বৃষ্টি হবে তাহলে মেয়েপুরটা ভেসে যাবে। আচ্ছা, তারপর যেটা বলা হচ্ছে জিওটেক্সটাইল ব্যবহার করে প্রোটেক্ট হয়, আচ্ছা জিওটেক্সটাইল বলতে বলছে যে যে গাছগুলো লাগানো সে গাছগুলো প্রোটেক্ট হয়, কারণ হচ্ছে কি পানি তো ওই পর্যন্ত যেতে পারে না, হলে কি হয় পানি যদি উপরে উঠে যেত তাহলে গাছ গাছগুলি বা তোমার বাড়ির ভাষণ ভেঙে যায়, গাছও তো সরাসরি চলে যায়, এই জন্য বসে গাছ রক্ষার জন্য ব্যবহার করা হয়। তা বলা হচ্ছে ড্রেনেজ নিউজ টু প্লে গ্রাউন্ড, অবশ্যই জিওটেক্সটাইল ব্যবহার করার কারণে যদি আমরা ইউজ ঠিক মতো করতে পারি তাহলে ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয় তাহলে আমাদের ঢাকা শহরের যে পানি নিষ্কাশন যদি ভালো হয় পরিবেশের জন্য সেটা ভালো আর কি, সে কথাটা বলা হয়েছে। তাহলে মনে থাকবে পরিবেশের জন্য ভালো, কেন ভালো বলো তো, আমরা এটা কিন্তু সবাই ইউজ করি, পচনশীল রাইট, জুট জিওটেক্সটাইল একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট জুট, তবে আমরা কিন্তু জুট ব্যবহার করি না, জুটের কাপড় তৈরি করা হয় কিন্তু আমরা ব্যবহার করি না, কারণ আমি বলেছিলাম তোমাকে কি বলেছিলাম জুট কেন ব্যবহার করা হয়, জুট ফাইবার কেন ব্যবহার করা হয়, জুটে মেশিন বেশি লাগে, কস্টলি বেশি করে দেয়, এটাই শুধু বলেছিলাম আর কি বলেছিলাম, যে এতগুলো ফাইবার থাকতে আমরা জুটই ব্যবহার করি না, কারণ জুট তো আমাদের ভালো প্রোডাক্ট, জিও টেক্সটাইল একটা প্রোডাক্ট, তবুও আমরা জুট ব্যবহার করি না, কটন ব্যবহার করি, তাই না, কেন, সবথেকে বড় রিজন হচ্ছে ইনক্লুডিং
যেখানে আমরা কটনে 6% ইমপিডেন্স দূর করার জন্য আমরা অলমোস্ট হিমশিম খাই, কারণ হচ্ছে আমরা যখন ডাইল করে দেখা যায় কি যে ইমপিডেন্স থাকছে, ইমপিডেন্স আমরা সহজেই কিন্তু দূর করতে পারি না, যেখানে 6% আমরা দূর করতে পারি না, সেখানে জুড়ে যখন 35% দূর করা আমাদের জন্য অসাধারণ মতো কাজ। এই জন্য যতগুলো ফাইবার আছে সবগুলো ফাইবারের ইমপিডেন্স অনেক বেশি, কটনের ইমপিডেন্সের তুলনায় অনেক কম 6%, এর জন্য যতগুলো ফাইবার আছে সবগুলো ফাইবার ইগনোর করে কটনটাকে ব্যবহার করা হয়। কটন কমফোর্টেবল, কটনের কস্ট কম, প্রোডাকশন বেশি, সব কিছুই বেশি, কিন্তু সবচেয়ে মেইন যে রিজন সেটা হচ্ছে ইমপিডেন্সের পরিমাণ সব থেকে কটন ফাইবারে কম। ক্লিয়ার? তাহলে জিওটেক্স এর হচ্ছে বেনিফিটগুলো পাওয়া যাবে, এগুলো লিখে দিলে পরীক্ষায় হয়ে যাবে। এই ছিল তোমাদের হচ্ছে জিওটেক্স এর, তো জিওটেক্স এর এই ছিল পড়াশোনা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো জিওটেক্স এর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে এটার উপরে